বিধ্বংসী ব্যাটিং করে দলকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সাথে ব্যাট হাতে ঝড় তুলেছেন জাকির আলী অনিকও তবে এদিন চরমভাবে ব্যর্থ হয়েছে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার সেট হয়েও সাকিবও পারেননি বড় ইনিংস খেলতে বল হাতে এদিনও কিপটে বোলিং করেছেন সাকিব আল হাসান তবে অন্য বোলারদের ব্যর্থতায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ এই পরাজয়ের অনেক কিছু বদলে গেল টাইগারদের তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে চতুর্থ টি টোয়েন্টিতে একশো এক রানের উদ্বোধনী জুটি করেছিলেন পঞ্চম টি টোয়েন্টিতে দুজনের কেউই দাঁড়াতে পারেননি তামিমের পর ফিরে যান সৌম্যও ব্লেজিং মুজারাবানি বল হাতে নিয়ে ফিরিয়েছিলেন তামিমকে নিজের দ্বিতীয় ওভারে শর্ট লেন্থের বলে তামিমকে ওয়েলিংটন মাসাকাজার ক্যাচ বানান তিনি পাঁচ বলে মাত্র দুই রান করেন বাংলাদেশি ওপেনার আগের ম্যাচে একশো রানের মধ্যে তামিম একাই করেছিলেন বান্ন রান তামিম যে ওভারে আউট হন তার পরের ওভারে বিদায় নেন সৌম্য ব্রায়ান বেনেতের ওভারে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে শট উইলিয়ামসকে ক্যাচ দেন তিনি সাত বলে সৌম্য করেন সাত রান তাও হৃদয় হৃদয়ও বিপদে দলের হাল ধরতে পারেননি বেনেতের ওভারে ক্লাইভ মাদান দেখে ক্যাচ দেন তিনি তিন উইকেটে হারানো বাংলাদেশের হাল ধরেন মাহমুদুল্লা রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন উনসত্তর রানের জুটি বারবার ব্যর্থ হতে থাকা শান্ত এ ম্যাচে ২৮ বলে ছত্রিশ রান করে আউট হন মাসাকাজের ওভারে রায়ন বার্কে ক্যাচ দেন তিনি ছত্রিশ বলে টি টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রিয়াদ অন্য প্রান্তে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসানও তবে সেটা আর পারেননি তিনি লুক জংউর ওভারে দারুন এক ক্যাচে তাকে ফেরান জনাথন ক্যাম্পেল সতেরো বলে একুশ রান করেন বাংলাদেশ অলরাউন্ডার পঁয়ত্রিশ বলে ফিফটি পূর্ণ করলেও চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান করে থামেন রিয়াদ ইনিংসে ছয়টি চার ও একটি ছয় হাকান তিনি সাকিব আউট হওয়ার পর ক্রিজে আসা অনেক খেলেন এগারো বলে চব্বিশ রানের ক্যামিও তাতেই মূলত দেড়শো ছাড়ানোর সংগ্রহ পায় টাইগাররা সাইফুদ্দিন চার বলে করেন ছয় রান আর তাতেই ছয় উইকেটে একশো রান করে বাংলাদেশ জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট নেন মুজারাবানি ও বেনেতে একটি করে উইকেট নেন ও লক্ষ্য তারা করতে নেমে দেখে শুনে এগোতে থাকে সফরকারীদের দুই ওপেনার তবে সাকিবের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন মারুমানি এতে আটত্রিশ রানে প্রথম উইকেট হারায় রোডেশিয়ানরা সাকিবের আউট সাইড অফের ডেলিভারিতে তার স্ট্যাম্প ভাঙেন জাকির আলী এক পর্যায়ে সাকিব মোস্তাফিজ রিসাদ ত্রয়ীতে বেশ চাপে পড়েছিল জিম্বাবুয়ে ছয় ওভার হাত ঘুরিয়ে মোটে তেরো রান দেন তারা তবে পানি পানের বিরতির পর রিসাদের উপর চড়াও হয়ে ষোলো রান তুলে নেয় সফরকারীরা টাইগার বোলারদের সামনে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন বেনেট ছত্রিশ বলে এই মাইল ফলক পূর্ণ করেন তিনি তাকে থামান সাইফুদ্দিন তার শর্ট বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন এই ওপেনার ফেরার আগে খেলেন ঊনপঞ্চাশ বলে সত্তর রানের ক্যারিয়ার সেরা ইনিংস এরপর বাকি কাজটা সারেন দলপতি রাজা তার ছেচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংসে নয় বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা তবে এদিন চার ওভার বোলিং করে মাত্র নয় রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিব এই জয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এডালো জিম্বাবুয়ে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচে ঠিক কী কারণে হারলো বাংলাদেশ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে